লোকসভা ভোটের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। রাজ্যে 29টি আসন দখলের পর তা নিয়ে মেতে রয়েছে ঘাসফুল শিবির, কিন্তু তারপরও পিছু হটেনি বিতর্ক। ভোটের পর থেকে টানা এক মাস কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিড়ম্বনায় রয়েছে তৃণমূল কংগ্রেস। কখনো তা প্রশাসনিক সিদ্ধান্তে, কখনো আবার রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়, কখনো আবার দলের নেতা মন্ত্রীদের সমালোচনা করে ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার পর ফের তা থেকে দুপা করে পিছিয়েও যেতে হচ্ছে, যার ফলে বারবার মুখ পুড়ছে শাসক দলের। আর এ নিয়েই কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। ফুটপাথ দখল নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ রাজ্যের মন্ত্রী ও স্থানীয় কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি, সেই মতো নেমেছিল বুলডোজার। কিন্তু তারপরই শুরু হয় বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকেই। এর 48 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদলান মুখ্যমন্ত্রী, এক মাস সময় বেঁধে দেন হকারদের। এদিকে মমতা সময় বেঁধে দেওয়ার পরও বেশ কিছু জায়গায় নির্বিচারে হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যেই 30 জুন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে চোপড়া তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে জেসিবির ঘটনা প্রকাশ্যে আনেন। সেখানে দেখা যায় এক যুগলকে রাস্তায় ফেলে কঞ্চি দিয়ে মারধর করছে জেসিবি। অভিযুক্ত আবার চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকি জেসিবির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে হামিদুলকে। পরে অবশ্য জেসিবিকে গ্রেফতার করা হয়, এখন জেলে রয়েছে সে। তারপর রাজ্যে লেগে রয়েছে গণপিটনের ঘটনা। ছেলে ধরা বা চোর সন্দেহে রাজ্যে গণপিটনই চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কার্যত তা সংক্রমণের আকার নিয়েছে। গণপিটনের জেরে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। গত এক মাসে অন্তত 17টি গণপিটনের ঘটনা ঘটেছে। এরই মধ্যেই আবার সামনে এসেছে আরিয়াডহের জয়ন্ত সিং এর কারনামা। এলাকার এক মা ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় জয়ন্তর নাম সপ্তাহ দুয়েক আগে প্রকাশ্যে আসে। কয়েকদিন পর জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরই জয়ন্তর পুরনো ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করে, যা নিয়ে বিস্তর জল খোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে। অনেকেরই দাবি তৃণমূল বিধায়ক মদন মিত্রের আশীর্বাদেই জয়ন্তের উত্থান, যদিও তা মানতে নারাজ তৃণমূল বিধায়ক। তালিকা এখানেই শেষ নয়। গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে তৃণমূলের বিভিন্ন মাতব্বরের নাম। তেমনই সামনে এসেছে বীরভূমের এক তৃণমূল কর্মী বুলেট মির্জার নাম। এক ঠিকা কর্মীর থেকে টাকা না পেয়ে তাকে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ ওঠে বুলেটের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। তারপর বুলেটকে গ্রেফতার করে পুলিশ। এমনকি মারধরের কথা নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত। রাজনৈতিক মহলের একাংশের মতে এতদিন ভোটের জন্য জেসিবি, জয়ন্ত সিং, বুলেট মির্জার মতো গুন্ডাদের ব্যবহার করেছে তারা, আর এবার সেই সব গুন্ডাদের জন্যই ঘাসফুল শিবিরের মুখ পুড়ছে, তাই এখন দায় ছেড়ে ফেলার চেষ্টা করছে। এছাড়াও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হকারদের কথা ভালো করেই জানতেন মুখ্যমন্ত্রী, কিন্তু দলের ভাবমূর্তি ফেরানোর জন্যই শুধুমাত্র লোক দেখানো মন্ত্রী কাউন্সিলরদের ধমক দেন তিনি। তবে এসব করে দোষ থাকা যাবে না বলেই মত অনেকেরই। ব্যুরো রিপোর্ট, বৃতম বাংলা।